নীল নদের নাম শুনেননি পৃথিবীতে এমন লোক আসলেই খুঁজে পাওয়া যায় আর নীল নদের নাম আসলে যে দেশটির নাম প্রথমে আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে মিশর আর মিশরের নাম আসলে যে ব্যাপারটি আমাদের সবার চোখের সামনে সবার আগে চলে আসে সেটা হচ্ছে মিশরের পিরামিড আজ আপনাদের সামনে বলবো মিশরীয় পিরামিডের রহস্যজনক অজানা গল্প মিশরীয় পিরামিডগুলো এক একটা ভৌতিক অজানা রহস্যময় গল্পের পরিপূর্ণ আজ বন্ধুরা আপনারা আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই মিশরের পিরামিডের ভৌতিক অজানা রহস্যময় গল্প আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি পিরামিড পৃথিবীর প্রাচীন শপ্ত একটি প্রাচীন মিশর শাসন করতেন ফেরাউনরা বা ফারাওরা তাদের কবর বা সমাধি দেওয়ার জন্য এই পিরামিড নির্মাণ করা হতো মিশরে ছোটো বড় পঁচাত্তরটি পিরামিড আছে প্রতিটি পিরামিড যেন ঘোষণা করছে চার হাজার বছর পূর্বের মৃত আত্মার এক একটা অজানা কাহিনী সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে কায়রো শহরের উপকণ্ঠে গিজায় অবস্থিত গিজার পিরামিড বা খুপুর পিরামিড হিসেবে পরিচিত যা এটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে এর উচ্চতা চারশো একাশি ফুট এবং এটি বর্গ ফুট জমির উপরে অবস্থিত এটি তৈরি করতে সময় লেগেছিল এক লক্ষ শ্রমিকের প্রায় বিশ বছর তাহলে বুঝতেই পারছেন যে এটি আসলে কত মানুষের পরিশ্রমের কত দিনের পরিশ্রমের ফসল পিরামিড তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে পাথরখণ্ডের এক একটি ওজন ছিল প্রায় ষাট টন আর এর দৈর্ঘ্য ছিল তিরিশ থেকে চল্লিশ ফুট এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে পাথরের সাথে পাথর জোড়া দিয়ে তৈরি করা হতো পিরামিড চার হাজার বছর পুরনোর এক সমাধিকের ক্ষেত্রে অঙ্কিত এক চিত্রে দেখা যায় এক বিশাল স্তম্ভকে স্লেজের সরানো হচ্ছে অনেক মানুষ রশি দিয়ে সেই স্লেজে পাথর টেনে নিয়ে যাচ্ছে আর সামনে থেকে বালুর উপরে পানি ঢেলে দিচ্ছে কোনো এক মানুষ এতে বোঝা যায় যে আগের যুগের মানুষও তারা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু অবগত ছিলেন তাই না বন্ধুরা পানি ঢেলে দেওয়ার কারণ হচ্ছে যে বালুর উপর যখন পানি ঢেলে দেওয়া হতো তখন ঘর্ষণটা কমে যেত আর এই বিশাল বিশাল পাথরখণ্ড মানুষের নিয়ে যেতে অনেক সুবিধে হতো প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃতর পর তাদের আত্মা বেঁচে থাকে কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয় জীবনটাকে যাতে উপভোগ করা যায় সে চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত আর ব্যক্তির গুরুত্বর সাথে নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো এ সকল নির্মাণ কাজে ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো এ কাজ তত গুরুত্বের সাথে করা হতো পরবর্তী জীবনে আরামায়সের জন্যই স্বভাবত ফারাওদের ব্যাপারে প্রস্তুতি নেওয়া ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতায় আসা নতুন ফারাওর প্রথম কাজ ছিল নিজের সমাধি কত বড় করে তৈরি করা যায় সেটা সম্পূর্ণ করা প্রত্যেককেই চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধিক ক্ষেত্র অনেকেই মৃত্যুর একদিন পর্যন্ত সমাধিক্ষেত্রে তৈরির কাজ চালিয়ে যেত এসব সমাধিক্ষেত্র আসলে মৃত্য আত্মার ঘর মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার উপরে নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা লাশ যত অবিকৃত থাকবে মৃত্য আত্মা তত ভালোভাবেই সেই লাশের ভিতরে বা সেই মৃতদেহর ভিতরে ফিরে আসবে এ কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি করা হতো এবং বিভিন্ন মধু এবং অনন্য প্রাচীন উপকরণ মিলিয়ে তৈরি করা হতো মমি যে মমি দেখা গেছে এখন থেকে চার হাজার থেকে সাড়ে চার বছর আগে সাড়ে চার হাজার বছর আগের হল এখনও প্রায় সে অবিকৃত অবস্থায় রয়েছে আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিসপত্র খাদ্যদ্রব্য তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র বিশেষ করে খাবার দাবার মৃতদেহর সাথে দিয়ে দেওয়া হতো সমাধিস্তম্ভের প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ এবং তার ব্যবহার্য সম্পদ বা জিনিসপত্র রক্ষা করা কিন্তু কবরে সমাধিক্ষেত্র ব্যক্তি কত বিপুল বৃত্ত আর ক্ষমতামান ছিল তা জাহিরের উদ্দেশ্য নির্মাণ করা হতো এই সকল পিরামিড তাই ফারাদের মৃতদেহের সাথে কবরস্থ করা হতো বিপুল পরিমাণ ধন সম্পদ সমাজের বৃত্তশালীদের কবরও মূল্যবান সামগ্রী দেওয়া হতো এমনকি নিম্ন শ্রেণীর মানুষদের কবরও সামান্য পরিমাণ হলেও কিছু খাবার রেখে দেওয়া হতো আসলে প্রাচীন মিশরের এক একটা প্রামিট এক একটা ভৌতিক গল্প আর এই সব ভৌতিক গল্প এবং ইতিহাস এই ধরনের কোনো ইতিহাস আপনারা যদি জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা আপনাদের জানাতে চেষ্টা করবো পৃথিবীর বিভিন্ন আশ্চর্যতম গল্প আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে